DJ Bobby, du scheit number pol. আমি এমনই হতভাগ্য, পুত্র কিংবা কন্যা হল না আমার। এই রাজ্যে সবাই আমার আটগুলো রাজা বলে ভিক্ষার করে। এ জীবন আমার এটা কি লাগে প্রভু? এ জীবন আমি আর রাখবো না। ওই নদীর জলে আমি বিশাল জল দিয়ে দেব। একটি বার তুমি কিংবা করো আমি তো বলছি নারদ বলছি নহুষ। নারদ কেন এমন কোন অকালের প্রাণটুকু বিসর্জন করতে চলেছে নহুষ্রভু? কোন বংশধার হইল না, পুত্র কিংবা কন্যা হইল না, তাই আমি এই জীবনটা কোনো দেব। আমি নদীর জলে বিসর্জন অমরি করে অকালে প্রাণটাকে বিসর্জন করো না। আত্মহত্যা করা যে মহাপাপ, তাই বলছি নহুষ। তুমি ফিরে যাও তোমার রাজ্য মাঝে, রাজ্য মাঝে গিয়ে করো তুমি পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন। পুত্রেষ্টি যজ্ঞ ওগো প্রভু, এই পুত্রেষ্টি যজ্ঞ করে আমার কি লাভ? হবে না পুত্র, হবে না কন্যা, তাই বলছি এই পুত্রেষ্টি যজ্ঞ আমি করতে পারবো না প্রভু। না নৌশীল, তুমি যদি ফিরে গিয়ে রাজ্যে কোনো পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন, তাহলে তুমি পুত্র সন্তান লাভ করিতে পারবে। প্রভু বেশ, তোমারই কথা মতো আমি পুত্র স্ত্রীর যজ্ঞের আয়োজন করব। কিন্তু এই যজ্ঞের আহুতি হবে কি আর কেন হবে নহুষ? সেজন্য তুমি চিন্তা করো না, আজ তোমার পুত্র স্ত্রীর যজ্ঞের আহুতি দেবে এই স্বয়ং পদ্মাচারী ব্রহ্মা। বেশ প্রভু, তোমারই কথা মতো পুত্র স্ত্রীর যজ্ঞ করব। সেই যজ্ঞে যদি আহত কর্ম হয়, আমি চললাম সেই ব্রহ্মার নিকটে। বেশি নহুষ বেশি, আমি এই মুহূর্তে তোমার আমন্ত্রণ নিয়ে চললাম পদ্মাজনী ব্রহ্মার নিকটে। তুমি যে আমার বলে দিয়েছ পথ, আমি এখনই করব পুত্র স্ত্রীর যজ্ঞ। আমি চললাম স্বয়ং ব্রহ্মার নিকটে। Thank you.
আমি একটি বার তার নিকটে যাই, কি আমার আমার দুঃখের কথা তাকে জানাবো? আমি যে পুত্র স্ত্রীর যজ্ঞের আয়োজন করেছি সেই যজ্ঞের একমাত্র পুরোহিত হবে স্বয়ং ব্রহ্মা। আমি একটি বার তার নিকটে যাই। প্রভু একটিবার নয়ন মিলে তাকান, আমি যে বড় হতভাগা তোমার কাছে এসেছি, করে যারে করি মেলেতে একটিবার তুমি ধ্যান ভঙ্গ করো আমাকে। আমাকে তুমি রক্ষা করো প্রভু। তাই এসেছি তোমার নিকটে প্রভু। কিন্তু এই নারী কেন
হয়েছে আমার আমার ভুলের কারণে এই পুরুপাটার কি আজ বলে বলো কে আমার সৃষ্টি করিয়াছে মা গো আমি আমি সঙ্গে ব্রহ্মা আমি তোমাকে সৃষ্টি করেছি তবে তুমি যেমন মনে ভাবছো যে তোমার তোমার এই কুৎসিত রূপ আমি কেন করেছি আমার ভুল মা আমার ভুল তবে আমি তোমাকে এই জন্য সৃষ্টি করেছি তুমি যাবে ভূমণ্ডলে তথায় পাইবে পূজার নানা উপাচারে সে কি তাই বুঝি ও আমি জানি আমি জানি পিতা আজ বলতে পারো ওই নররোগ আমার কুচ্ছি রূপ দেখে আজ পালিয়ে যাচ্ছে কেন কেন পিতা কেন আমাদেরকে ভয়ে পালিয়ে যাচ্ছে কেন একবারে বলে না একবারে বলে না মা আমার ভুলের কারণে তোমার এই কুচ্ছে রূপ সৃষ্টি করেছি তবে আমি যখন তোমার কুরূপায় সৃষ্টি করেছি আমি পুনর্বার তোমার আমি সুরূপায় আমি রূপদান দেব মা সুরূপায় আমি রূপদান দেব তুমি একটু অপেক্ষা করো মা আজ থেকে তোমার নাম দিলাম আমি শীতলা শীতলে কালে জন্ম হইল শীতলা আমার পিতা নাম রাখিল তাহলে বলুন আপনি বলুন কে আমার পিতা আর কে আমার এ সময়ে মাতা মাগো আমি যখন তোমাকে সৃষ্টি করেছি তোমার মাতাকে জানো মা তোমার মাতাকে জানো তোমার মাতা হলো সাহাদেবী মায়ের চরণে এই চৌষট্টি ব্যাধি নিয়ে যাব এই জগৎ সংসারে যে সন্তান আমার মা বলে ডাকবে তার সংসারে দেব আমি মঙ্গল কামনা দিয়ে সন্তান আমার ঘৃণা করবে আমার বাপ নয়নে দেখবে তাহলে আমি তার আশীর্বাদ না করে আমি তার কবি সাফ করবো তুমি একা যেতে ভয় করছো তাই তুমি চাইছো চৌষট্টি ব্যাধি আমি তোমার আশা অপূর্ণ রাখবো না আমি আজ থেকে তোমার
চৌষট্টি ব্যাধি আমি দান করলাম, এই চৌষট্টি ব্যাধি নিয়ে তুমি যাবে ভূমণ্ডলে, তথায় পাইবে পূজা নানা উপাচারে। আর কিছু বলার আছে মা? ব্যাধির জ্বালাই যদি জীবনে ছটফট করে তাহলে তো আমি জগতের মা ও গোপিতা, তাহলে বলুন বলুন আপনি একবার বলুন তাকে দেব কেমন করে সান্ত্বনা। আমি একবার আমি যে চৌষট্টি ব্যাধি তোমাকে দান করেছি, এই চৌষট্টি ব্যাধি কঠোর কঠোর বোমা, এই ব্যাধি যদি কোনো জীবের শরীরের মধ্যে যায় তারা আর যে প্রাণে বাঁচে না, তাই তুমি বলতে চাইছো ওকে যেন নেই, তুমি তুমি যাবে ভূমণ্ডলে, তো তাই কে তুমি তোমার পূজার উপচার যেভাবে যদি সহজে পূজা যায় তো ভালো, তাহলে তুমি তোমার এই ব্যাধি ছেড়ে দিবে সমস্ত জীবের গায়ে, আর সেই ব্যাধির জ্বালায় যদি ছটফট করে তোমাকে মা মা বলে ডাকে, তখন ওই ব্যাধিগণ যদি তোমার কথায় ফিরে নাই আসে, তার উপায় আমার করে দিতে হবে। হ্যাঁ পিতা, আপনি বলে দিন। বেশ মা বেশ। দিলাম এই রূপার ঝাঁটা তোমার হস্তে তুলে, যদি তোমার ব্যাধিগণ তোমার কথা মতো ফিরে নাই আসে তাহলে আনিবে ঝেটিয়ে উহাদের, ধরো মা এই রূপার ঝাঁটা। বেশ পিতা, তাহলে রূপার ঝাঁটা নিয়ে আমার হস্তে দিলেন তুলে, তাহলে আজ থেকে হব আমি দেবী। বলো মা আরো কি প্রয়োজন আছে তোমার? হ্যাঁ বলুন, ওই অমৃতকুণ্ডের বাড়িতে সন্তানকে আমি শান্তি দেব, ওই ব্যাধির জ্বালায় ছটফট করবে তাকে আমি একবার মুক্তি দেব। বুঝেছি তোমার মনের অভিপ্রায়, তুমি বলতে চাইছো যদি কেউ তোমার অবহেলা করে তোমাকে পূজা না দিয়ে অপমানিত করে তাড়িয়ে দেয়, হ্যাঁ তখন তুমি তোমার ওই চৌষট্টি ব্যাধিগুলি ছেড়ে দেবে তাদের গায়ে, সেই ব্যাধির জ্বালায় তারা তাদের দেহগুলি পচে গলে খসে যাবে, তখন যদি তবুও তারা তোমাকে পাথর কণ্ঠে মা মা বলে ডাকে, তখন তাদের উপায় কি হবে? এর জন্য কোনো চিন্তা করো না মা, কোনো চিন্তা করো না। দিলাম আমি এই অমৃত কুম্ভের বাড়ি তোমার কক্ষে তুলে, যদি তোমার রোগে কোনো জীবী মারা যায় তাদের দেহগুলি গলে পচে খসে যায়, তাদের গায়ে এই অমৃত কুম্ভের বাড়ি তুমি ছড়িয়ে দেবে, দেখবে তারা কোনো প্রাণদান পাবে মা। বেশ তাহলে এই তো চৌষট্টি ব্যাধি নিয়ে আমার পক্ষে তুলে দিলে, তাহলে যাব এই ভুবন মণ্ডলে, আজ আমি দেবী রূপে শীতলা। বলো বা বলো আরো কি তোমার মনে রোগ? ও পিতা, তবে আমি একা যাব এই জগৎ সংসারে, তবে আমি একা যাব না পিতা, তাহলে আমার একটি পুত্র কন্যা আমার সঙ্গের সাথী হতে চাই। তুমি বড়ই চতুর গো মা, তুমি আমাকে সহজে ছাড়বে না, তুমি একা যেতে পারবে না ভূমণ্ডলে, তাই তোমার সঙ্গে দুসারের প্রয়োজন। হ্যাঁ পিতা, তোমার আশা পূর্ণ আমি করব মা, বেশ একটু অপেক্ষা করো, আমি এখনই তোমার সঙ্গে দুসারের ব্যবস্থা করছি। রক্ত যায়
থেকে যদি আমি উদ্ধার না করি তাহলে আমাদের দেব সভার অন্ধকারে চলে যাবে, আর সূর্যের উপায় করতে হবে। তুমি কোথায় আছো ইন্দ্রদেব? তোমার তোমার সুদর্শন চক্র দিয়ে এই ওষুধটাকে ভণ্ড করে দাও। আমি যে বুঝতে পারছি না, আজ আমি এসেছিলাম রঘুরাজার যোগ্যে পৌরোহিত্য করতে, কিন্তু বারে বারে কেমন কেন যে আমার ভুল হয়ে যাচ্ছে। এই যে ওষুধ, এই ওষুধ সৃষ্টি হয়েছে এই যোগ্যে দেখে, এই ওষুধকে যদি আমি প্রাণে যত না করি তাহলে আমাদের যে সবার অসাধারণ এই এই ওষুধ রূপে নিয়ে যেতে পারবো না। তাহলে এই জগতে সংসারে ওই ওষুধের রূপ যদি দেখে তাহলে ভয়ে থরথর করে কাঁপবে, আর কোন ভক্তগণের কাছে আমি যেতে পারবো না। তাই বলি মাগো, এই ওষুধকে আমি ওই সুদর্শন চক্র দিয়ে তিন খণ্ড করেছি। তবে আমি জানি তুমি তো মা, মায়ের প্রাণ, তোমার প্রাণে বড় ব্যথা লাগছে। তাই তাই বলছি মাগো, এর জন্য কোনো চিন্তা করো না। আমি আমি যেমন আমি যেমন এই ওষুধকে তিন খণ্ড করিয়েছি, আমরা আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমরা তিনজনে আমরা তিনজনই তিনটে পদ রাখবো ওই ওষুধের দেহে। দেখবে মা, এমন রূপে আমি এই ওষুধকে সৃষ্টি করব, স্বর্গমত্ত পাতাল কোনো জায়গায় দেখতে পাবে না। দেখো মা দেখো, এই আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমরা তিনজনে তিনটি পা রাখলাম এই ওষুধের দেহে। অসিত সাউন্ড দোষা, ডিজে বাপি, ডুশাই এক নম্বর পোল।